আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার গত টিউটোরিয়ালে আমি দেখেছি যে আপনাদেরকে অ্যাপোলো ক্লায়েন্ট কি, তো আর এর আগের টিউটোরিয়ালসগুলোতে আমি গ্রাফিক্যুয়েল এক্সপ্রেসের সার্ভার ইমপ্লিমেন্ট করেছিলাম। আজকে আমরা দেখব যে রিয়্যাক্টের সাথে সেই আমার এপিআইগুলো তো না একটা ইন পয়েন্ট গ্রাফিক্যুয়েল, সেটা কিভাবে অ্যাড করা যায়। তো আমি বেশ কিছু কাজ আপনাদের সুবিধার জন্য করে রাখছি। সেটা হলো আমার যে ইয়েটা ছিল ফ্রন্ট এন্ডটা, সেটা আমি রান করেছি জাস্ট। সেটাকে রান করলে এরকম দেখাচ্ছে, তাই না, যেটা আপনারা জানেন। আমি একটু চেক করে নিবো যে আমার ভিডিও হচ্ছে কি না। হ্যাঁ, হচ্ছে। তো আর আমি আমার সার্ভারটা যেটা গতদিন তৈরি করেছিলাম, যেখানে বুক স্কিমা ছিল, এগুলো নেম মেথড প্রাইস আসছিল, সেগুলো এগুলো আর মনে হয় কি রাউটে কি আচ্ছা, এগুলো রাউটটা ছিল হলো আমার ইয়ার কারণে, যখন গ্রাফিক্যুয়েল ছিল না তখন, তাই না, গ্রাফিক্যুয়েল দেওয়ার আগে। আচ্ছা যাই হোক, তো এখন এইটা আমার রাউটগুলো, যে এখানে প্লেগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো বই আসছে, আর এখান থেকে বই আসছে এবং বই সেভ হচ্ছে। তো আমি এটাকে গ্রাফিক্যুয়েলি আজকে আপনাকে ইন্টিগ্রেশন করে দেখাবো রিয়্যাক্টের সাথে। তো এই জন্য আমরা যাব হলো এই আমার অ্যাপোলো গ্রাফিক্যুয়েলে। সেখানে গিয়ে আপনারা গেট স্টার্টে গেলে এই প্রথমে জাস্ট সব কিছু এখানে সুন্দর করে বলে দেওয়া আছে, বিভিন্ন উপায় আছে, তার মধ্যে আমরা এইটা যে ডকুমেন্টেশন সেটা করব। যেমন এইটা আমি ইম্পোর্ট করে নিব, তো আগে ইনস্টল করতে হবে পসিবল এটাই, যে অ্যাপোলো ক্লায়েন্ট গ্রাফিক্যুল আমি অলরেডি ইনস্টল করেছি, আপনারা ইনস্টল করে নেবেন, আর এই জিনিসটা আমাকে জাস্ট ইম্পোর্ট করতে হবে। এখানে সব সুন্দর করে বলে দেওয়া আছে যে এইগুলো কীভাবে আমরা ইন্টিগ্রেট করব, তাই না। তো এটা করার পরে আমি যে ইন্ডেক্স ডট জে স্পেসটা আছে, যেমন আমি অলরেডি করেছি, হ্যাঁ, যে এখানে ইম্পোর্ট করেছি এবং এখানে এই পরে এই ক্লায়েন্টটা তৈরি করেছি, নিউ ক্লায়েন্ট, নিউ অ্যাপোলো ক্লায়েন্ট, রাইট। আমার ইউআরএল পোর্ট হলো 4040, এত এখানে সব দেওয়া আছে, এই তো এইটা। হ্যাঁ, তো এখানে আরও অনেক অপশন আছে যেগুলো আমি সবগুলো করি না। তো যাই হোক, তারপরে হলো এখানে আমি এখন এই কুইরিটা করতে পারি, করলে দেখবো যে এই রেজাল্টটা চলে আসছে, ঠিক আছে। এই যে কুইরি ক্লায়েন্ট ডট কুইরি, বা এই ক্লায়েন্টটাকে যদি আমি এখন এক্সপোর্ট করি এখান থেকে, বা কোনো একটা আলাদা পেজে করে রাখি, সেটা থেকে আমি কিন্তু এই কুইরিগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো। তো আরও একটা আছে হুকস দিয়ে, এবার যখন আমি রিয়েক্টের সাথে কানেক্ট করব, তখন আমাকে এই যে অ্যাপোলো প্রোভাইডার অ্যাপ এইটা দিতে হবে, এবং এই ক্লায়েন্টটাকে যদি এখানে দিয়ে দিই আমি অ্যাপোলো প্রোভাইডার দিয়ে, তখন কিন্তু যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি ইন্ডেক্স ডট জে এস এর মাঝে ক্লায়েন্টটাকে, তখন কিন্তু আমি আমার অ্যাপ ডট জে এস এ এটা অ্যাক্সেস করতে পারবো। কীভাবে পারবো, ওই যে ইউজ কুইরিটা দিয়ে, দেখেন আমি অলরেডি করে রেখেছি আসলে, ইউজ কুইরি দিয়ে আমি জাস্ট এই এটা কোথা থেকে পাবো, আসলে এগুলো কিচ্ছু চিন্তা করার দরকার নাই। এই যে এখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে এইটা কুইরিটা বানাতে হবে, আর এই যে এখানে ইউজ কুইরি ব্যবহার করতে হবে, আর ইউজ কুইরি তো আমি ইম্পোর্ট করেই নিব, সেটা তো এখানে বলেই দিয়েছে যে ইউজ কুইরি কোথা থেকে, এই যে অ্যাপোলো ক্লায়েন্ট থেকে। জাস্ট দুইটা পেজের কাজ, অ্যাজ সিম্পল, যারা গ্রাফিক্যাল শিখতে আসেন তারা অবশ্যই এগুলো আমার মনে হয় বুঝবেন। তো এখানে আই গেট ডকস নামে আছে, আসলে যে নাম চেঞ্জ করা যায়, এখানে আমি দিব হলো গেট বুকস, না বি ডাবল ও কে বুকস, আচ্ছা, আর এটার নামও দিয়ে দিলাম হলো এই ভেরিয়েবলের নাম যে কোনো কিছু হইতে পারে, গেট বুকস, সরি, ওকে। আচ্ছা, এখন আমার এটার নামটা জাস্ট যেহেতু চেঞ্জ হলো গেট বুকস, রাইট, এখন আমার এখান থেকে আইডি নেম মেথড যেগুলো ডেটা আসতেছে, আর এখানে মনে হয় প্রাইসও নিয়ে আসতে পারি আমি, তাই না, দেখি তো প্রাইস, হ্যাঁ প্রাইসটাও চলে আসছে, তো আমি এখানে প্রাইসটাও দিয়ে দিই। ওকে, কোনো সমস্যা নাই, আমার এই যে ডেটা চলে আসলো, আমি ইউজ ইফেক্টে এই ডাটাটাকে কনসোল লক করে দেখতেছি, বা এখানে এখানেও কনসোল লক করা যায়, সমস্যা নাই, বা কুইরিটাও কনসোল লগে ইউজ ইফেক্টের ভিতরে চালানো যায়, দ্যাট ডাজ ইন ফ্যাক্ট। আচ্ছা, তো এখন আমি যদি আমার রিয়্যাক্ট ল্যাপটপে রান করি, হুম,
এখানে কিন্তু একটা জিনিস মিস গেল আপনাদের, আমি বললাম যে এই হুক বাদেও আপনারা করতে পারেন, এই যে এটা হুক বাদে এখানে কুইরিটা দিবেন, এই যে এখানে যে কুইরিটা ছিল এইটুকু জায়গা জাস্ট চেঞ্জ করে দিলেই আপনার এখানে দিনের মধ্যে ডাটা চলে আসবে। এটা এই ক্লায়েন্ট ডট কুইরি এরকম করে করতে পারেন আপনারা, নো প্রবলেম। তো আমার ইন্টিগ্রেট হয়ে গেছে, আমি জাস্ট কনসোলে যদি এখন দেখি, এই যে আচ্ছা মাই ডাটা আনডিফাইন এখানে আসছে না, তো আমার ইউজ ইফেক্ট বাদেই ডাটা চলে আসবে, রাইট? এই যে চলে আসছে না। এখন আমি এইখান থেকে আমার ডাটাটাকে ওকে এই কাজটা করছে, গেট বুকস থেকে ডাটাটাকে আমার স্টেটে রেখে দিতে পারি এবং এই ডাটাটাকে আমরা বইগুলোকে দেখাতে পারি। এখানে বইয়ের নাম আছে আর এখানে অথর আছে, প্রাইস আছে, রাইট? একই সবগুলো হয়ে গেছে মঙ্গোডিবিতে। তো এভাবে করে ডাটা নিয়ে আসতে পারি। আমি এখন যদি একটু আমার করি, এখানে ডেটাগুলোকে দেখাতে চাই, আমার মনে হয় ডেটা ডট কী দেওয়া আছে, গেট বুকস, রাইট, বড় হাতের নাম, এইটাকে এখানে কোথায় দেখানো যায়, এই যে লার্ন রিয়েক্টের উপরেই, লার্ন রিয়েক্ট নাম এখানে দিব হলো লার্ন গ্রাফকুয়েল, গ্রাফকুয়েল। আর এই যে এইখানে আমি একটা ঘুরাবো, এখানে ডেটা ডট গেট, সরি বড় হাতের, গেট বুকস ডট ম্যাপ, এখান থেকে আমি নিব হলো ডেটা আর আইডি, রিটার্ন করবো হলো, আমি এক একটা পি ট্যাগ রিটার্ন করতে পারি, ওকে। আচ্ছা, তো এইখানে আমি যেটা রিটার্ন করবো সেটা হলো ডেটা ডট কি আসতেছে, ডেটা ডট নেম, ডেটা ডট অ্যাথর, একটা টেবিল এখানে দিতে পারি আমি, টেবিল যদি দিতে চাই, আচ্ছা HTML টেবিল, রাইট, বুটস্ট্র্যাপ ইউজ করছি না এখন, জাস্ট দেখানোর জন্য। তো এই জিনিসটা আমি ইউজ করতে পারি এখানে, কাম অন, আমার নেটের মারাত্মক খারাপ অবস্থা, যদি খুব সমস্যা হয় আমি এখানে পি ট্যাগ দিয়ে দেখা দিতে পারি। আচ্ছা, যেহেতু ওটা আসতেছে না আপাতত, এটা ডেটা ডট নেম, সরি নেম, এখানে থাকলো আমি দিলাম হলো প্লাস দিয়ে একটা স্পেস, আচ্ছা এইখানে দিতে পারি প্লাস, এইখানে এখানে ডেটা ডট অ্যাথর, AUTH আর অ্যাথর, এটা প্রাইসও দিতে পারি এখানে, ডেটা PRIC প্রাইস, রাইট। আচ্ছা এখন একটু দেখি কেমন দেখায়, হ্যাঁ গেট বি ডবল ও ছোট হাতের, এখানে এইটা হবে গেট বি ডবল ও কেস, রিডিং ম্যাপ,
আই থিঙ্ক ইট শুড ওয়ার্ক। ওকে আচ্ছা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে প্লাস আইকন টাইকন এগুলো সব আসছে। আচ্ছা যাই হোক, তো এইখানে আমার এগুলো ডেটা চলে আসলো, ঠিক আছে, একেবারে বাজে কাজ হয়েছে। তবে গ্রাফকুয়েল থেকে আমি ডাটা নিয়ে আসতে পারছি, এটা সবচেয়ে বড় কথা। তো আজকে এই পর্যন্তই, আমি এরপরে হলো আপনাদেরকে দেখাবো হলো মিউটেশন, কীভাবে ডাটাগুলো আমি এখান থেকে পাঠাতে পারি, এই জন্য একটু ফর্ম করতে হবে, একটু সাজায় নিতে হবে এটা, তাই না? তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।